নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধেয় লেখিকা সুচিত্রা ভট্টাচার্য রচিত দহন উপন্যাসটির তৃতীয় পর্ব। সরকার পক্ষের উকিল মেল ট্রেনের গতিতে কেস ডায়েরি পড়ে যাচ্ছে একঘেয়ে সুরে। মাথা মুন্ডু কিছুই তার বুঝতে পারছিল না ঝিনুক। তার চোখ ঘুরে ফিরে কাঠগড়ার দিকে, চার মূর্তি, উস্কো খুস্কো চুল, গালে বেশ কদিনের না কামানো দাড়ি। দু সপ্তাহ পুলিশ হাজতে থাকার পরে আজ আবার চার বাবু উঠেছেন কাঠগড়ায় জামিনের আশায়। তিন ওস্তাদের মাথা নিচু, শুধু একজনের চোখ গোটা কোর্ট রুমে চক্কর মারছে। ঝিনুকের মুখে এসে থমকালো চোখ দুটো, থমকেই আছে ঠান্ডা খুনির দৃষ্টি। ঝিনুকের রক্ত হিম হয়ে গেল। বাড়িতে কাউকে বলে আসা হয়নি, এখানে আজ না এলেই বোধহয় ভালো হতো। ঝিনুকের ঠিক সামনের বেঞ্চে তিন স্যুট প্যান্ট টাই পাথরের স্ট্যাচুর মতো বসে। পাশের একজন প্রথম বেঞ্চের টাকমাথা বয়স্ক উকিলের সঙ্গে ফিসফিস করছে। পরিবেশটাই কেমন রহস্যময়। ব্রিটিশ আমলে ঘোড়ার আস্তাবল হিসাবে তৈরি ঘর, উঁচু উঁচু সিলিংয়ে ঝুলন্ত সিমেন্টের চাবড়া, যে কোনো সময় ছাদ ভেঙে পড়বে মাথায়। পলেস্তারা ওঠা দেওয়াল, স্বাধীনতার পরে আর কলি ফেরানো হয়েছে বলে মনে হয় না। বিবর্ণ দেওয়াল নোংরা বাল্বগুলোর আলো শুষে নিচ্ছে। ক্রমান্বয়ে আর্তনাদ করে চলেছে একটা লম্বা ডাটি সিলিং ফ্যান। ঘর ময়ে ছড়িয়ে দিচ্ছে উৎকট ভ্যাপসা গন্ধ। লাল শালুতে মোড়া এজলাস, কাঠের পাটাতন, চেয়ার টেবিল কাঠগোড়া সবেতেই পাতলা ধুলোর আস্তরণ। অল্প উঁচুতে অপেক্ষাকৃত কম নোংরা আসনে বসে আছেন মহকুমার বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। পুলিশের একজন অফিসার ছাড়া দুটো খেকুড়ে চেহারার কনস্টেবল হুকুম বর্দার হয়ে দরজায় খাঁড়া। তাদের টোপকে বাইরের হট্টগোল জুত করে ঢুকতে পারছে না ভিতরে, মেলে না। সিনেমা টিভির কোর্টরুমের সঙ্গে এক বিন্দু মিল নেই ঘরটার। হঠাৎ একটা গুরুগম্ভীর গলার আওয়াজে সচেতন হলো ঝিনুক। ফার্স্ট বেঞ্চের টাকমাথা বয়স্ক লয়ার উঠে দাঁড়িয়েছে। ইওর অনার, এই কেস ডায়েরি আর আমার লার্নেড পাবলিক প্রসিকিউটরের বক্তব্য। স্বীকার করে নিচ্ছে অভিযুক্তরা মোটামুটি সম্ভ্রান্ত বাড়ির সন্তান। ফার্স্ট অ্যাকিউজড পার্থ শিকদার আলিয়াস গোলু প্রখ্যাত চিকিৎসক ডক্টর নিহার শিকদারের একমাত্র সন্তান। সেকেন্ড অ্যাকিউজড সুমন হালদারের বাবা বিদেশ হালদার, একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী। রাকেশ গুপ্তা অ্যালিয়াস রিকির পিতা, রাধেশ্যাম গুপ্তা রিনাউন্ড কনস্ট্রাকশন মার্চেন্ট। কনস্ট্রাকশন মার্চেন্ট, প্রোমোটার বলতে বাধে নাকি? ঝিনুক শরতের কথায় কান দিল না, কচকচ করে বাবল গাম চিবোচ্ছে। তার কান উকিলের চড়া গলার প্রতিটি শব্দে নিমগ্ন। চতুর্থ অভিযুক্ত বাদল চ্যাটার্জি ওরফে ল্যাটা, এক দরিদ্র ঘরের অনাথ সন্তান। ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড অ্যাকিউজড কলকাতার এক বিখ্যাত কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র, চতুর্থজন এদেরই ঘনিষ্ঠ বন্ধু। বাদল চ্যাটার্জির বাবা লেট বঙ্কিম চ্যাটার্জি ছিলেন রামরতন হাই স্কুলের বাংলার শিক্ষক। এইসব মানি বাড়ির ছেলেরা স্যার কখনোই এ ধরনের অশালীন কাজ করতে পারে না। মিথ্যে মামলায় জড়িয়ে পুলিশ এদের পরিবারের শান্তি এবং সামাজিক প্রতিপত্তি ক্ষুণ্ণ করতে চাইছে। অ্যাকিউজডদের থানায় আইডেন্টিফাই করা হয়েছে স্যার, আর ওই বাদল চ্যাটার্জির এগেনস্টে ক্রিমিনাল রেকর্ডও আছে। টাকমাথা হেসে উঠল। লার্নেড প্রসিকিউটর কয়েকটা কথা মনে হয় ভুলে গেছেন স্যার। প্রথমত, থানায় আইডেন্টিফিকেশনের কোনো লিগ্যাল ভ্যালিডিটি নেই। দ্বিতীয়ত, এফআইআরে এদের কারুরই নাম ছিল না, অতএব ফার্দার ইনভেস্টিগেশনই বা আর কি থাকতে পারে। তৃতীয়ত, ইন্ডিয়ান পেনাল কোডের 354, 363 আর 509 ধারা
এদের উপরে প্রযুক্ত হতে পারে কিনা তা বিচার সাপেক্ষ। ফোর্থলি, বাদল চ্যাটার্জির বিরুদ্ধেও কোনো প্রুভেন ক্রিমিনাল রেকর্ড নেই। প্লিজ নোট ইউর অনার, প্রুভেন ক্রিমিনাল রেকর্ড নেই। ফাইনালি, যদি এদের সাসপেক্ট বলে ভাবাও যায়, এদের স্ট্রং সোশ্যাল ব্যাকগ্রাউন্ডের কথা মনে রেখে মহামান্য কোর্ট এদের বেল মঞ্জুর করতে পারেন। এতক্ষণে সরকারি উকিলেরও গলা চড়েছে। না স্যার, সম্ভ্রান্ত পরিবারের ছেলে বলেই আমি এদের জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করছি। যাদের সামাজিক প্রতিষ্ঠা বেশি, সামাজিক দায়িত্ববোধও তাদের বেশি থাকা উচিত। যে অপরাধে এদের গ্রেপ্তার করা হয়েছে সেটা শুধু একজন মহিলার অপমান নয়, গোটা সমাজের অপমান, সভ্যতার অপমান। ঝিনুকও এতক্ষণে সামান্য উদ্দীপ্ত হল, আত্মগতভাবে বলে ফেলেছে, যাক আজও জামিন পাচ্ছে না তবে। শরৎ ঝিনুকের দিকে ঝুঁকল, না পেয়ে যাবে, শুনলেন না পুলিশের রিপোর্টটা? না মানে ঠিক এমন তাড়াতাড়ি পড়লেন ভদ্রলোক? পুলিশই বলছে প্রাইমা ফেসি তদন্ত কমপ্লিট, আর পুলিশ কাস্টাডির প্রয়োজন নেই, কোর্ট চাইলে এবার জেল কাস্টাডিতে দিতে পারে, এরপর কি আর বেল আটকাবে? শরৎ ঘোষালের কথাই সত্যি হল, ব্যক্তিগত জামিনে ছাড়া পেয়ে গেল চারজনই। সঙ্গে আদালতের আদেশ, 90 দিনের মধ্যে পুলিশ যেন অবশ্যই চার্জশিট জমা করে, আর কেস নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিযুক্তরা যেন আদালতের অনুমতি ব্যতীত রেখে এই শহর ছেড়ে না যায়। ঝিনুক খুবই বিষণ্ণ বোধ করছিল, তার চোখের সামনে দিয়ে মূর্তিমানরা এক্ষুনি বেরিয়ে চলে যাবে, প্রকাশ্য রাস্তায় আবার বুক ফুলিয়ে ঘুরবে অন্য শহরবাসীর মতোই। কে খেয়াল করবে এই ছেলেরাই একটা জঘন্য অপরাধ করে সম্পূর্ণ স্বাধীনভাবে বিচরণ করে বেড়াচ্ছে? আবার ধুস, কোর্টে না এলেই ভালো হতো আজ। বাইরের বটগাছের তলায় এসে ঝিনুক ক্ষোভটা উগড়ে দিল। পুলিশের জন্য, পুলিশের জন্যই জামিন পেল ওরা। শরৎ হাহা করে হেসে উঠল, আরে না না, জামিন ওরা এমনিই পেত, পুলিশ তো নিমিত্ত। মোটেই না, ডায়েরি করার দিন থেকেই দেখছি কিডন্যাপিং ব্যাপারটাকে পুলিশ পাত্তা দিতে চাইছে না। তা কেন, রিপোর্টের সেকশনটা তো রয়েছে, চার্জশিটে কি থাকবে সেটা অবশ্য পরের কথা, থাকলেও প্রমাণ করতে রবীন্দ্রার জান নিকলে যাবে। কেন, মোটিভ তো ক্লিয়ার। ইনফ্লুয়েন্সের জোরে মোটিভ কোথায় ভেসে যাবে ম্যাডাম? ওই নিহার শিকদারের ক্ষমতা জানেন? 3-4 মিনিস্টার ওর পেশেন্ট, নিহাত কাগজে লেখালেখি হয়েছে, নইলে ওকে থোড়াই ধরা হতো। আকাশে মেঘ জমেছে, রোদ নেই, তবু ইট কাঠ মাটি উজাড় করে দিচ্ছে উত্তাপ। বেশ খানিকটা দূরে দুটো মারুতি আর একটা অ্যাম্বাসেডর, সেখানে দাঁড়িয়ে কোর্টরুমের 3 স্যুট প্যান্ট টাই, 3 সম্ভ্রান্ত ব্যক্তি। ঝিনুক সেদিকে পিছন ফিরে দাঁড়াল। শরৎ ঘোষাল বলল, চলুন চা খাবেন। শরতের সঙ্গে ঝিনুকের পরিচয় সামান্যই, ঠাম্মাদের শান্তি পারাবারে বার কয়েক দেখা হয়েছে মাত্র, একদিন মৃণালিনীর ঘরে অবশ্য অনেকক্ষণ আড্ডাও মেরেছিল একসঙ্গে। এটুকু পরিচয়ে একটা লোকের সঙ্গে বসে চা খাওয়া যায়? ঝিনুক বলল, আজ থাক, একটু আলিপুর ক্যাম্পাসের দিকে যাব ভাবছিলাম। তা কি করে হয়, মৃণাল মা যদি শোনেন, তার নাতনিকে আমাদের বাড়ি থেকে আদর আপ্যায়ন না করে ছেড়ে দিয়েছি, আমাকে আস্ত রাখবেন? মোটেই আমার ঠাম্মা অত রাগি না। রাগি না ওরে বাবা, মুখে চোখে বিচিত্র ভঙ্গি করল শরৎ। মৃণাল মা যা চেঁচিয়ে তাকান, সেটা কি জিনিস? মানে ওর তাকানোর মধ্যে কেমন যেন গর্জন ফুটে ওঠে। শুধু তাকানো নয়, একটা একটা মানে, আপনি মহিষাসুর মর্দিনীর চোখ দেখেছেন? ঝিনুকের ভীষণ ভালো লেগে গেল উপমাটা, মৃণালিনীর জন্য যথার্থ বিশেষণ। তবে ওই মুখে কোথায় যেন বিষাদও লুকিয়ে থাকে, গর্জন তেলমাখা বিসর্জনের প্রতিমার মতো। টালির ছাদের নিচে চতুর্দিক খোলা মিঠো চা মিষ্টির দোকান, দুনিয়ার সব রকমের মানুষজন সেখানে আহার আলাপে ব্যস্ত, প্রত্যেকের ভঙ্গিতে অদ্ভুত রহস্যময় গোপনীয়তা। ঝিনুক শরতের সঙ্গে
একটা সরু টানা বেঞ্চিতে বসল। আপনি কিন্তু আমাকে চমকে দিয়েছিলেন। কেন, এখানে রুটির ধান্দায় আসি বলে? ওল্ড হোমের হোমিওপ্যাথ ডাক্তার, আলিপুর পুলিশ কোর্টের সরকারি উকিল, এ কথা কেউ ভাবতে পারবে? পুরু ঠোঁট ছড়িয়ে হাসল শরৎ। হোমিওপ্যাথিটা আমার নেশা, আর এটা পেশা। যদিও নিষিদ্ধ পেশা নয়, তবু আড়ম্বর করে বলে বেড়ানোর কোনো দরকার আছে? ঝিনুক মাথা নাড়ল। উফ, আপনার সঙ্গে আজ দেখা হয়ে আমি যা বেঁচেছি! এর আগে কখনো কোর্টে আসিনি, কিছুই থই পাচ্ছিলাম না। যেদিকে তাকাই শুধু টাইপরাইটার, কালো কোট আর মানুষের মাথা, আর সবাই শুধু দৌড়াচ্ছে, ঠিক সিনেমার কুইক মোশনের মতো। এ বড় আজব জায়গা, প্রত্যেকে বিজি, ম্যান অফ বিজনেস। লয়ারদেরও বিজনেসম্যান বলছেন? ইন্টেলিজেন্ট প্রশ্ন, বিজনেস সেন্টারই বটে, মানি মেকিং। মক্কেল ধরো আর আইনের বই দিয়ে পিষে দাও। তবে এখানে যত লোক দেখছেন তার 50%-এরই কোনো কাজ নেই। এমনকি যত পেঙ্গুইন ঘুরতে দেখছেন তাদের অনেকেরও এই দশা। এই গরমেও শরৎ ঘোষাল সাদা ফুলহাতা শার্ট পরে আছে, শার্টের বোতাম গলা অবধি আটকানো। গলার বোতাম খুলে ঘাড় স্বচ্ছন্দ করল শরৎ। কেউ কেউ তো আবার কৌতূহলে কৌতূহলেও ঘুরছে আপনার মতো। আসলে আমার আজ একটা কাজ ছিল ইউনিভার্সিটির আলিপুর ক্যাম্পাসে। ভাবলাম এতদূর যখন এসেছি, ছেলেগুলোকে যখন তুলছে একটু দেখেই যাই। ভালোই করেছেন। শরৎ কবজি উল্টে হাত ফাঁক করে ঘড়ি দেখল। আপনার অনারে আমারও চার মক্কেলকে দেখা হয়ে গেল। আগের দিন নিউজ পেপারের দৌলাতে যা ভিড় হয়েছিল, বাপস, আজ তো একদম ভিড় নেই। এ শহর কিছু মনে রাখে না ম্যাডাম, আজ জানিয়ে নাচে কাল সেটা বেমালুম ভুলে মেরে দেয়। এই আপনিই হয়তো 3 মাস পরে কেসটার কথা মনে রাখতে পারবেন না। কেসটা তার মানে 3 মাসের আগে আর উঠবেই না? নাকে তেল দিয়ে ঘুমোতে পারেন। পুলিশ আরও উইটনেস খুঁজবে, তাদের স্টেটমেন্ট রেকর্ড করবে, তারপর তো কেস সাজানো। হাজার প্রসিডিওর আছে। টেবিলে চা মিষ্টি হাজির। ঝিনুক হতাশ মুখে কাপ হাতে তুলল। তার মানে আপাতত ধামাচাপা? ধামাচাপা পড়বে না, ম্যাজিস্ট্রেটটা খুব কড়া আছে। চার্জশিট 90 দিনের মধ্যেই জমা পড়ে যাবে, তারপরই তো আসল খেলা শুরু। আজ এই সাক্ষী আসবে না, কাল ওই সাক্ষী আসবে না, কোনোদিন ওদের উকিল ডেট নেবে। তারপর এখানে কনভিকশন হলে ডিস্ট্রিক্ট কোর্ট আছে, হাইকোর্ট আছে, সবার শেষে সুপ্রিম কোর্ট আছে। মেয়েটার যে চূড়ান্ত অপমান হল তার প্রতিকার এভাবে? ঝিনুক চায়ের কাপ নামিয়ে রাখল। কেউ অপমানটার কথা ভাববেই না। আইনের চোখ কাপড় দিয়ে বাঁধা থাকে ম্যাডাম, ইমোশন নেই। অর্চনা গুহর কেসটাই দেখুন না, 15 বছর তো হয়ে গেল, কারুর পানিশমেন্ট হয়েছে? আপনার কেস যদি কনভিকশন হয়, ভাবছেন শিকদার মশাই গুপ্তাজিরা ছেড়ে দেবে? দেখবেন হয়তো এই কেস টানতে টানতে ভিকটিম দিদিমা হয়ে যাবে, যদি অবশ্য কেসটা তত দূর এগোয়। ঝিনুক চোখে অন্ধকার দেখল। তার এত বড় একটা প্রতিবাদ হাস্যকর রকমের মূল্যহীন। সমস্ত বীরত্ব আর সাহসিকতার যোগফল 0, আ বিগ 0, অশ্বডিম্ব। শরৎ যেন ঝিনুকের মন বুঝতে পেরেছে, হাসতে হাসতে বলল, আপসেট লাগছে? এ তো গেল শুধু ট্রায়াল প্রসিডিওর, এছাড়াও আরেকটা দিক আছে। আপনাকে দেখে মনে হচ্ছে কেসটা নিয়ে আপনি খুব মেন্টালি ইনভলভড, কিন্তু আপনি কি গ্যারেন্টি করতে পারেন ভিকটিম হারসেলফ আপনার মতো করেই ভাবছেন? ঝিনুক ধন্দে পড়ল। রমিতার শাশুড়ি কি অভদ্রের মতো কথা বলেছিল তার সঙ্গে! পলাশও তাকে থানাতে দেখে কেমন শামুকের মতো খোলের মধ্যে গুটিয়ে নিচ্ছিল নিজেকে, কেমন যেন অসহিষ্ণু, বিরক্ত। ঝিনুক মিনমিন করে বলল, মেয়েটা নিজের মানসম্মানের কথা ভাববে না? ভাবলেই ভালো। শরৎ কসরত করে প্যান্টের পকেট থেকে নস্যির ডিবে বের করল, কৌটোতে তর্জনী ঠুকতে ঠুকতে বলল, আপনার মুখ চোখের যা হাল দেখছি, আপনারও শেষ পর্যন্ত ধৈর্য থাকবে তো? ঝিনুক আরক্ত হল। লোকটা কি ভাবছে তাকে? এত অল্পেই নিরুৎসাহ হয়ে যাবে সে? শরৎ ঘোষাল জানে না ঝিনুক অত সহজে হেরে যাওয়ার মেয়ে নয়। সে যা শুরু করে
তার শেষ না দেখে ছাড়ে না। কলেজে ঢোকার সময় স্টুডেন্ট ইউনিয়নে চাঁদা দিতে রাজি হয়নি ঝিনুক। মুখের উপরে বলে দিয়েছিল, তোমাদের সঙ্গে আমার মতে মেলে না, আমি তোমাদের মেম্বার হব কেন? একটা ছেলে বিশ্রী ভাষায় অপমান করেছিল ঝিনুককে। ঝিনুক ছেলেটাকে ছাড়েনি, ইউনিয়ন অফিসে ছেলেটার নামে কমপ্লেন করেছিল। তারা পাত্তা দেয়নি, বলেছে প্রিন্সিপালের কাছে যাও। প্রিন্সিপাল হাত উল্টে বলেছেন, ওরে বাবা, ওসব পার্টির ব্যাপারে আমি নেই, ওসব মাইনর ব্যাপার, গা থেকে ধুলোর মতো ঝেড়ে ফেলাই ভালো। ঝিনুক লোকাল পার্টি অফিসে গেছে, লাভ হয়নি। ডিস্ট্রিক্ট অফিসে গেছে, তারা মনোযোগ দিয়ে শুনে দেখছি বলে চেপে গেছে। ঝিনুক সোজা স্টেট কমিটির অফিসে হাজির, ডু সামথিং, নইলে আমি নিউজ পেপারে ফ্ল্যাশ করব। শেষ পর্যন্ত ছেলেটাকে লিখিতভাবে ক্ষমা চাইতে হয়েছিল ঝিনুকের কাছে। তুনির এখনো তাই নিয়ে কম ঠাট্টা করে? তুনিরের ঠাট্টাটাই শরৎকে শোনালো ঝিনুক। বন্ধুরা আমাকে কি বলে জানেন? বলে শ্রবণার ধরা মানে হচ্ছে কচ্ছপের কামড়। শরৎ চোখ কুঁচকে তাকালো। আর যদি সেই কচ্ছপকে চিত করে দেওয়া হয়, তখন কচ্ছপ কিভাবে হাত পা ছড়ে, দেখেছেন তো? হাত নেড়ে কচ্ছপের অসহায় ভঙ্গিটা দেখাচ্ছে শরৎ। ঝিনুক রাগ রাগ চোখে দেখল শরৎকে। দেখবেন টেনাসিটি থাকে কি থাকে না। মোটা বাদামি ফ্রেমের চশমা খুলে শরৎ রুমালে মুছছে। আমার কথা সিরিয়াসলি নেবেন না, জাস্ট মনে হলো বলে দিলাম। আমরা আসলে অভিজ্ঞতা দিয়ে মানুষকে মেলাতে চেষ্টা করি, তো অনেককেই প্রথম প্রথম অন্যরকম লাগে। কিছু দূর গিয়ে দেখা যায় সকলেই কোথাও না কোথাও একই। বাধা ধরা চকের বাইরে মানুষ কি সহজে বেরোতে পারে, বড় কোনো ধাক্কা না খেলে? শরতের স্বর এত আন্তরিক যে ঝিনুকের ভিতরের ঝাঁচটা মরে আসছিল। মৃণালিনীর ঘরে বসে এরকমই কি একটা কথা বলেছিল না লোকটা? রাগ দেশ আনন্দ শোকে যতই বিহ্বল হয়ে পড়ুক না কেন, মানুষের স্বাভাবিক প্রকৃতি নাকি কিছুতেই বদলায় না। শুধু তিন চারটে নিয়ম জানলেই সবাইকে নাকি পুরোপুরি শনাক্তকরণ সম্ভব। ঝিনুক হালকা গলায় বলল, আপনার সেই পুরনো থিওরি তো, সত্য রজ তম? শরৎ আকাশ ফাটিয়ে হেসে উঠল, হলো না হলো না, বাত কফ পিত্ত, এর বাইরে মানুষ নেই, হেয়ার হ্যানিম্যান তাই বলেছেন। তবে যে সেদিন অন্য কথা বলেছিলেন। সেটাও যা এটাও তাই, টাকার দুটো পিঠ তো আলাদা, তা বলে কি পিঠ উল্টোলে টাকাটা বদলে যায়? আমার স্বভাব হলো উল্টো জায়গায় উল্টো কথা বলা। রুগী দেখার সময় দেখি রুগীর স্বভাব চরিত্র, আর কোর্টে দেখি মক্কেলের শরীরের ধাত, ব্যাস তাতেই আমার অর্ধেক কাজ ওভার। ঝিনুক ছদ্মকোপে নাক কোঁচকালো। হ, তাই শান্তি বাড়াবারের ঠাম্মাদের অসুখ সারে না। আপনি আমাকে সত্যিকারের ডাক্তার ভেবেছেন নাকি? সর্বনাশ, আমি তো শান্তি বাড়াবারে রোগ সারাতে যাই না, নির্ভেজাল আড্ডা মারতে যাই। আর সত্যি কথা বলতে কি, শরৎ গলা নামিয়ে যেন মিলিটারির গোপন তথ্য ফাঁস করছে, ওঁদের তো একটাই অসুখ, সে অসুখ সারে না। কি অসুখ? বাতিগ্রস্ত সব, তাই তো? না, নিঃসঙ্গতা, টোটাল লোনলিনেস। ঝিনুকের হৃৎপিণ্ড নাড়া খেয়ে গেল। শরৎ ঘোষালকে যত দেখছে সে অবাক হচ্ছে তত। জাদুকরের মতো কথার জালে মানুষকে আটকে ফেলতে পারে লোকটা। সাধে কি আর শান্তি পাড়াবাড়ির বুড়িরা শরৎ ডাক্তার বলতে অজ্ঞান? ঝিনুক হঠাৎই লক্ষ্য করল লোকটার চোখের মণি দুটো কুচকুচে কালো। এত কালো চোখের মণি সাধারণত দেখা যায় না। শরৎ আবার ঘড়ি দেখছে। ঝিনুক অপ্রস্তুত বোধ করল। আপনার বোধে দেরি করিয়ে দিচ্ছি। না না, সেকেন্ড হাফে কেস দুটোয়। কোর্টের চাকরি আপনার ভালো লাগে? একটা ডাক্তারির চেম্বার ফেম্বার তো খুলে বসতে পারেন। এখানকার থ্রিলটাই আলাদা ম্যাডাম। শারীরিক দিক দিয়ে শক্ত সমর্থ একটা মানুষ অসহায়ের মতো ছটপট করছে, তাকে আবার সাহস জোগানো, এই আমার আজকের কেসটাই কি কম ইন্টারেস্টিং? একটা মেয়ে তার আগের স্বামীর কাছে খোরপোশ চাইতে গিয়েছিল, তাই সেই স্বামী মহাত্মা বেধড়ক পিটিয়েছে বউটাকে।
লোকজনের সামনে বউয়ের শাড়ি খুলে দিয়েছে। ঝিনুকের গা শিরশির করে উঠল। তারপর? তার আর পর নেই, মহাপ্রভু এখন বেলে ছাড়া আছেন, আর মেয়েটা রোজ আমার হাতে পায়ে ধরছে ফৌজদারি মামলাটা তুলে নেওয়ার জন্য, তাতে যদি লোকটা দয়া করে কিছু টাকা পয়সা দেয়। মেয়েটা অপমান ভুলে গেল? আগে পেট না আগে অপমান। শরৎ ঈষৎ বিরক্ত। আমাদের মধ্যবিত্তদের এই দোষ, আগে মেয়েটার সম্মান শরীর এসব নিয়ে চিন্তা করতে শুরু করে দিই। আরে বাবা, ছেলেরা নিজেদের দরকারে মেয়েদের শরীরের সম্মান বাড়ায়, নিজেদের দরকারেই আবার তাকে বিবস্ত্র করতে ছাড়ে না। ঝিনুক গোঁজ হয়ে তাকালো। আপনি বলতে চান মেয়েদের শারীরিক সুচিতার কোনো মূল্য নেই? আমরা ছেলেরা চাই বলে মূল্য আছে, আমরা না চাইলেই নেই। চেষ্টিটিটা কি জানেন ম্যাডাম, আমার যে ছেলেটা জন্মাচ্ছে সেটা যে আমারই, মানে আমি যে তার বাবা, সেটা নিশ্চিত করে রাখার একটা অস্ত্র, ও অস্ত্রটা আমরাই চালাই। আমি যে সম্পত্তি বানাবো, টাকা জমাবো, সেটা একটা কোকিলের ছানা এসে ভোগ করবে, এ তো হতে পারে না। তার মানে আপনি বলতে চাইছেন ব্যক্তি মালিকানা থাকলেই সতীত্ব ফতিত্বর প্রশ্ন আসে, নইলে নয়? ওরে বাস, অত দর্শনের কথা আমি জানি না, শুধু জানি সতীত্ব আর সততা একই শব্দের রকম ফের, ওই টাকার দুটো পিঠের মতো। নিজের কাছে সৎ থাকাই সতীত্ব, সে ছেলেদের ক্ষেত্রেই হোক কি মেয়েদের ক্ষেত্রে। ঝিনুকের ধারণার সাথে মিলছে না কথাগুলো, তবু সম্মোহিতের মতো শুনছিল ঝিনুক। তর্ক করার ভঙ্গিতে বলল, তাহলে কি রমিতা চৌধুরীর অপমানটাকে আপনি অপমান বলবেন না? অপমান তো বটেই, ইচ্ছের বিরুদ্ধে কাউকে মানসিকভাবে বা শারীরিকভাবে আঘাত করাটাই অপমান, তার শাস্তিও হওয়া উচিত। রাস্তার পাগলা কুকুর কামড়ালে আমরা কি কুকুরটাকে ক্ষমা করি? ঝিনুক মনে মনে বলে ফেলল, আপনি মশাই একটা আস্ত পান্থ পাদব, আঙুল ফোটালেই রস বেরিয়ে আসে। মুখে বলল, আর নয়, আর দেরি করলে ক্যাম্পাসে স্যারদের রুমে তালা পড়ে যাবে। ঝিনুক চায়ের দোকান থেকে বেরোতে গিয়ে আবার তাকালো শরতের দিকে। একটা বছর তিরিশেকের বউ জড়সড় হয়ে কথা বলছে শরতের সঙ্গে, মেয়েটার সঙ্গে দুটো বাচ্চা, একটা কোলে ঝুলছে। শরৎ ঘোষাল চোখ বুঝে কি সব বলছে বউটাকে। বউটার সিঁথি সিঁদুরে মাখামাখি, কপালেও সিঁদুরের চাকা টিপ, হাত ভর্তি শাখা পলা। এই মেয়েটাকেই কি স্বামী পিটিয়েছিল, খোরপোষ দেয় না? এই মেয়েটাকেই কি? হায় রে মেয়ে, রমিতা চৌধুরী এই মেয়েটার মতো হবে না তো। ছোট্ট একটা ঝড় উঠেছিল বিকেলে, আনশান ধুলোর সঙ্গে কয়েকটা বড় বড় দানার বৃষ্টি। তখন থেকেই মধ্য জ্যৈষ্ঠর দাপট অনেক মোলায়েম। ঝিনুক ফুটপাত থেকে শুকনো একটা ডাল কুড়িয়ে আলগা মারল তুনিরের পিঠে। তোর কথা ফুলে গেছে বলে খুব মজা লাগছে না? লেকের ধার ঘেঁষে এই রাস্তাটা বেশ মনোরম, দুপাশে সার সার বৃক্ষরাজি, কৃষ্ণচূড়া রাধাচূড়া গুলমোহর শিমুল শিরিষ, মাঝে প্রশস্ত বুলেভার্ড, সবুজের মোহমাখা, বাঁয়ে লেক, গরমের বিকেলে লেকের পাড় সরগরম। তুলনায় ফুটপাতে পথচারী কম, অন্ধকার ঘন হওয়ার আগেই তুনির মিটিমিটি হাসছিল। মজা লাগবে না, আমি শুধু কোর্টের সিনটা ভিজুয়ালাইজ করছি, কাঠগোড়ায় দাঁড়িয়ে ছোড়া চারটে তোকে প্যাট প্যাট করে দেখছে দেখছে, আর ভিতরে ভিতরে মরমে মরে যাচ্ছে। একটা পাঁচ ফুটি মেয়ের হাতে মার খেয়ে কি ক্যাডাভেরাস অবস্থা। এই মোটেই আমি পাঁচ নই, পাঁচ এক। দ্যাট মেক্স নো ডিফারেন্স। গাছগাছালির ফাঁক দিয়ে রাস্তার আলো ছড়িয়ে পড়ছে চতুর্দিকে, রাস্তা বেয়ে গাড়ি ঘোড়ার শব্দহীন স্রোত। রাধাচূড়া ফুলেরা অন্ধকারে হাসল। তুনির বলল, এই মা তোকে একবার যেতে বলেছে। কেন? লজেন্স ফজেন্স দেবে বোধহয়, মেয়েতে মেয়েতে এসব ব্যাপারে খুব ইউনিটি থাকে তো, একটা মেয়ে বীরত্ব দেখিয়ে ফেললে অন্য মেয়েরা গর্বে ফুলে ওঠে। দিদি তো রোজ একবার করে মৌলালি থেকে ঢাকুরিয়ায় এসে তোর কীর্তন গেয়ে যাচ্ছে, তোর আর ভাবনা নেই রে তুনাই,
বিয়ের পর ঝিনুকি তোকে প্রোটেক্ট করবে। রাস্তায় কেউ কিছু বললে তুই তোর ঝিনুককে খবর দিয়ে দিবি, ব্যাস তারপর ঝিনুকি সামলে নেবে। তনিমাদির কথা তোর গায়ে ফুটছে বুঝি হিংসে? একটুও না, মেয়েরা তো জেনেটিক্যালি ভীতুই, তার মধ্যে একাধটা মেয়ে কোনো সাহসের কাজ করে ফেললে, সেই জাহাজের গল্পটা জানিস না, জাহাজ থেকে একটা লোক মাঝ সমুদ্রে পড়ে গেছে, ডেকে দাঁড়িয়ে সবাই হাই হাই করছে কিন্তু কেউ লোকটাকে বাঁচাতে নামে না। হঠাৎ এক সাহেব শিপ থেকে ডাইভ মেরেছে, তারপর কোনো রকমে হাঁচড় পাঁচড় করতে করতে দুজনে জাহাজে উঠল, ক্যাপ্টেন ক্রু প্যাসেঞ্জার সবাই সাহেবকে ধন্য ধন্য করছে। সাহেব তখন রেগে টং, সে খালি চোখ লাল করে সকলের দিকে তাকায়, শেষে থাকতে না পেরে চেঁচিয়ে উঠেছে, ওসব ব্যাজরাং ব্যাজরাং ছাড়ো, শুধু বলো আমাকে পেছন থেকে ঠেলেছিল কে? পুয়োর জোক, ঠোঙা হয়ে গেছে। গল্পটার শেষটা তো জানিস না, ওটা সাহেব ছিল না, ছিল মেম সাহেব, পরে সেটা আবিষ্কার করা গেছিল, তোকে কে ঠেলে সামনে এগিয়ে দিয়েছিল দেখতে পেয়েছিলি? ভালো হবে না বলছি, মনে আছে কীরকম পিটিয়েছিলাম তোকে, আবার পেটাবো সেরকম? বলতে গিয়ে ঝিনুক ফিক করে হেসে ফেলেছে। থার্ড ইয়ার কমার্সের তুনির মজুমদার সাঙ্গপাঙ্গ নিয়ে ফার্স্ট ইয়ার পল সায়েন্সের ক্লাসে ঢুকেছে, ফ্রেশার্স ওয়েলকামের আগে রুটিন র্যাগিং। ঝিনুকের সামনে এসে দাঁড়াল, তুই নাকি ঢুকেই ইউনিয়নের সঙ্গে পাঞ্জা লড়ছিস, খুব গার্ডস, বাহ আমাকে পছন্দ হয়। মন্দ কি, চলে বেল। মুহূর্তের অসাবধানে ঝিনুক ওভার স্মার্ট, মনে কর আমি বচ্চন, তুই রেখা, প্রেম কর আমার সঙ্গে। ঝিনুক পাথর, এ কি র্যাগিং না নোংরামি? শুরু কর শুরু কর। মেধিন তামাটে তুনির সামনে দাঁড়িয়ে জগিং করে চলেছে, ঝিনুক অবাধ্য ঘোড়ার মতো দাঁড়িয়ে, আমি পারবো না। পারবি না মানে? দলের একটা মেয়ে হেঁকে উঠল, পারবো না মানে পারবো না, তবে কি পারবে তুমি খুকি, ফাইটিং পারবে? বিশাখা কানের কাছে গুনগুন করল, এ বোকা, যা হোক কিছু একটা করে দে, নইলে এরা তোকে ছাড়বে না। রাগে অপমানে ঝিনুক তখন জ্বলন্ত চুল্লি, চোখ গনগন, যা ইচ্ছে করতে পারি তো এই অমিতাভ বচ্চনটাকে, বলেই ধাঁ করে এক ঘুষি থুনিরের পেটে, হ্যাঁচকা টান মারল ছেলেটার চুল ধরে, তারপর বুকে পিঠে দমাদ্দম কিলচর। এই কি করছিস কি করছিস, আরে মেয়েটা পাগল নাকি? আট দশটা হাত ছাড়াতে চাইছে ঝিনুককে, ঝিনুকও নেহি ছড়ুঙ্গি, ক্রমাগত পিষ্টনের মতো হাত চালিয়ে যাচ্ছে। পাঁচ ফুট এগারো ইঞ্চির তুনির প্রায় ফ্ল্যাট, দমনিতে পেট চেপে বসে পড়েছে, ঠোঁটে তবু হাসি ঝকঝক। ঝিনুক উন্মনা, একসময় এই তুনিরকে দেখলে মাথায় রক্ত চড়ে যেত ঝিনুকের, এক জন্ডিসে পিকচার পুরো উল্টো। সেকেন্ড ইয়ারে ওঠার আগেই গরমের ছুটিতে তুনির তখন পার্ট টু দিয়ে এক্স স্টুডেন্ট, হঠাৎ এক কাঠফাটা দুপুরে গরু চোরের মুখে শয্যা সেই ঝিনুকের বাড়িতে হাজির, কথা নেই বার্তা নেই, হাতে এক প্রকাণ্ড বাতাবি লেবু, জন্ডিসে নাকি খেতে হয়। দ্বিতীয় দিন কাঁধে ইয়া লম্বা আখ, জন্ডিসে নাকি আখের রস ভালো। তৃতীয় দিন পকেটে এক আপাং কাঠির মালা, জন্ডিসে নাকি গলায় পড়তে হয়। ঝিনুকের আগে সুজাতাই গলে গেল, চতুর্থ দিন সুজাতা ঠায় ব্যালকনিতে দাঁড়িয়ে, কখন ছেলেটা আসবে? তুনির বেল বাজাতে মাসাইদের ঢাক ঝিনুকের বুকেও, আজ না জানি কি নিয়ে আসে ছেলেটা, এনেছিল হাসি, পাথর নিংড়ে জল বের করা হাসি, সে হাসিতে গোবি সাহারাও শ্যামল বনানিতে ছেয়ে যায়, ঝিনুক তো কোন ছাড়। সেই শুরু, ছ বছর ধরে ফোঁটা ফোঁটা তুনির ছড়িয়ে পড়েছে ঝিনুকের অস্থিমজ্জায়, শিরায় ধমনিতে। ঝিনুকের গলা কোনো কারণ ছাড়াই কেন যে ধরে এলো, আই তোর মনে আছে? কি সেই সব দিন? তুনির মুখে কিছু বলল না, ঝিনুকের হাত আঁকড়ে ধরল শুধু, কোনো কোনো সময়ে নৈঃশব্দ এত বাংময়, এসব নীরব মুহূর্তে
কেজো তুনির কেমন যেন মায়াবী নিষাদ হয়ে ওঠে। এ সময়ে কোনো অতীত নেই, ভবিষ্যৎ নেই, আছে শুধু এই পাশাপাশি নির্বাক হেঁটে চলা, শুধু এক অনাদি অনন্ত বর্তমান। আমার ভীষণ খারাপ লাগে রে আজকাল। তুনির ঝিনুকের হাতে চাপ দিল। কেন জানি না রে, ঘাই হরিণীর শিহরণ ঝিনুকের শরীরে। একা থাকলেই ভীষণ ভীষণ মন খারাপ হয়ে যায়। দুপুরবেলা যদি কোনোদিন ঘুমিয়ে পড়ি, ঘুম ভাঙলেই কি যে চাপ চাপ কষ্ট, কেন কষ্ট কিছুতেই বুঝে উঠতে পারি না। কিছু ভালো লাগে না তখন, কিছু না, কথা বলতে না, শব্দ শুনতে না, টিভি না, বন্ধু বান্ধব না, কিচ্ছু না, আমাকেও না। ঝিনুক নিঃশ্বাস চাপল। তুই তখন কোথায়? তখন তো তুই অফিসে কম্পিউটার হয়ে বসে আছিস। তুনির আলগা টান দিল ঝিনুককে। আগে বলিসনি তো, এ তো খুব মারাত্মক ডিজিজ, দুপুরাইটিস। কি দুপুরাইটিস? খুব সিরিয়াস টাইপের অ্যালার্জি, লাভেরিয়ার ভাইরাস শরীরে থেকে গেলে। ঝিনুক চিমটি কাটল তুনিরের হাতে। ইয়ার্কি মারিস না। ইয়ার্কি নয়, এই অ্যালার্জির একটাই ওষুধ, বিয়ে। একটাই পথ্য, হানিমুন। ওষুধের অনুপানও আছে, নির্জন পাহাড় চাই, কাঁচের বাংলো চাই, সঙ্গে সারাদিন ঝিরঝির বরফ, দুপুরবেলাও ঘরের মধ্যে ফায়ার প্লেস, ঘরে তুই আর আমি, আমি আর তুই, এরকম সাতটা দুপুর, সব অ্যালার্জি ফক্কা। ঝিনুক আবার চিমটি কাটল, এবার বেশ জোরে। না রে, আমি সিরিয়াস। অফিসের সান্নালো জুলাইতে বিয়ে করে ফেলছে, আমার থেকে এক বছরের জুনিয়র, সেও কিনা সিনিয়র হয়ে যাবে। কে তোকে জুনিয়র হতে মাথার দিব্যি দিয়েছে? মা তো কবে থেকে বলছে তুই পিছিয়ে যাচ্ছিস, তনিমা দিও তো সেদিন এসে বলে গেল। শখ করে কি আর পিছচ্ছি, ল্যাডারটা ঠিক না ধরে বিয়ে করাটা ওয়াইজ হবে না, তার উপর বাইরে যাওয়ার ব্যাপারটা নিয়ে এখনো টাগ অফ ওয়ার চলছে। তুই যে বললি কম্পিউটার ট্রেন্ড লোক পাঠাবে, তোদের কুরুভিলার তো কম্পিউটার ট্রেনিং নেই। নেই কথাটা হাফ ট্রুথ রে, বলছিল না, একটা আমেরিকান ইনস্টিটিউটে ক্র্যাশ কোর্স করছে, 22,000 টাকা খরচা করে। ক্যান ইউ ইমাজিন, 22,000 টাকা, 22,000 bucks। সো হোয়াট, তোর পরিশ্রম তোর সিনিয়রিটির মূল্য দেবে না কোম্পানি? পরিশ্রম করাটা বড় কথা নয়, পরিশ্রম করছি দেখানোটাই বড় কথা, কুরুভিলা ব্যাপারে এক্সপার্ট। তুনিরের ঠোঁটে বিদ্রুপ। ও কর্তাদের সুইচটা চেনে। বুলেভার্ডের ওপারে সার সার সুরম্য অট্টালিকা, প্রায় প্রতিটি ফ্ল্যাট থেকে আলোক রশ্মি ঠিকরে আসছে, মাঝে এক একটা তলায় রহস্যজনক অন্ধকার। ঝিনুক সান্ত্বনা দিল, তোর ক্যালিবার আছে, তেমন হলে ছেড়ে অন্য কোথাও চলে যাবি। অত সহজে হাল ছাড়বার ছেলে তুনির মজুমদার নয়, বলল বটে, কিন্তু তেমন আস্থা ফুটল না তুনিরের গলায়। পলকা ঠাট্টা ছুড়ল, ম্যানস ওয়ার্ল্ডে তো ঢুকলি না, কি টাফ যুদ্ধ যদি বুঝতিস। তোদের নিলাম বুঝছে না রে। তুনির ঝিনুকের হাত ছেড়ে দিল। নিলাম পাঞ্জাবি মেয়ে, তুনিরদের অফিসে তুনিরদের পোস্টেই সম্প্রতি জয়েন করেছে, একই কিউবিকল শেয়ার করে দুজনে। নিলামের চার্টার্ডের রেজাল্ট তুনিরের চেয়েও ভালো, সদ্য বিয়ে করে মালহোত্রা থেকে দাশগুপ্ত বনেছে নিলাম। কিরে চুপ মেরে গেলি যে? তুনির গম্ভীর। আজও নিলাম স্টেটমেন্টে 3টে ভুল করেছে, আমি না দেখিয়ে দিলে আজ ফিনান্স ডিরেক্টর ওর খবর নিত, নিহাত মেয়ে বলে ছাড় পেয়ে যায়। ঝিনুক কৌতুক বোধ করল। নিলামের কথা উঠলেই তুনির নিলামের অযোগ্যতার লিস্ট তৈরি করতে শুরু করে, করবেই। সাফারি পার্কের সামনে বেশ কিছু লোকের জমায়েত, সার সার পার্ক করা গাড়ির আশেপাশে ফুচকা ভেলপুরি ঝালমুড়ির সান্ধ্য আসর। একটা বাচ্চা ছেলে ভ্রাম্যমান উনুনে চায়ের কলসি বসিয়ে সামনে দিয়ে যাচ্ছে, তাকে দাঁড় করিয়ে দুভার চা নিল তুনির। ঝিনুক বলল, ছোট নাজ তোর কথা জিজ্ঞেস করছিল, তুই নাকি ওকে প্রন কাটলেট খাওয়াবি বলেছিস? সামনের মাসে
বাবুয়াটাও ফিরুক, শুধু ওরা কেন, মাসিমাকেও নিয়ে যাব। ঝিনুক আবার তুনিরকে চিমটি কাটল, তুনিরের মেজাজটাকে ছন্দে ফেরাতে চাইছে। এই বিয়ের পরেও তুই আমার মাকে মাসিমা বলবি নাকি? আমার সঙ্গেও তুই তুকারি করে যাবি? সে তো তুইও করিস। আমি একদিনে অভ্যেস চেঞ্জ করে ফেলব। মেয়েরা পারে, মেয়েদের পারতে হয়, আমি ওভারনাইট চেঞ্জ করতে পারবো না। তুনিরের চোখে হাসি, মুখে গাম্ভীর্য। হানিমুন শেষ হওয়ার আগে তো কথাই ওঠে না। ঝিনুক আবার প্রচণ্ড জোরে একটা চিমটি কাটল, এত জোরে যে উ করে চেঁচিয়ে উঠেছে তুনির। সামনের ভিড় থেকে সঙ্গে সঙ্গে বেশ কয়েকটা চোখ তাদের দিকে। ঝিনুক লজ্জা পেয়ে ফুটপাত ধরে এগিয়ে গেল। হ্যাঁ রে, তোকে জিজ্ঞেস করা হয়নি, সেই কাপেলটা কোর্টে গিয়েছিল? তুনির দ্রুত হেঁটে ধরে ফেলেছে ঝিনুককে। না, ছেলেটাও আসেনি? হুম। তবেই দেখ, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া পড়শির ঘুম নেই, যার বউ লুট হয়ে যাচ্ছিল সে বেটা ঠ্যাঙের উপর ট্যাং তুলে বসে আছে, আর তুই ফালতু ফালতু সারাদিন কোর্টে গিয়ে বসে রইলি। ঝাড়ও গেলি মাসিমামি সমস্যায়ের কাছে। ঝিনুক একটু ম্লান হয়ে গেল। বাবা মা এমন অবুঝ হয়ে যায় মাঝে মাঝে, এত আতঙ্ক এত সংশয় নিয়ে কি বেঁচে থাকা যায়? ছোটনটাও হয়েছে তেমনি, বাবা মার তালে তাল দেওয়া স্বভাব। ঝিনুক তুনিরের পাশে সরে এলো। এই তোকে একটা কথা বলাই হয়নি, হঠাৎ মনে পড়ে গেল, কোর্টে না একটা দারুণ মজার লোকের সঙ্গে দেখা হয়েছিল, শরৎ ডাক্তার, শরৎ উকিলও বলতে পারিস, ঠাম্মাদের ওল্ড হোমে হোমিওপ্যাথি করে, আবার এদিকে আলিপুর কোর্টে গভর্নমেন্ট লিডার, মানুষকে নিয়ে এমন অদ্ভুত অদ্ভুত থিওরি দেয় লোকটা, যা কথা বলে না শুনলে তুই মোহিত হয়ে যাবি। উকিলদের ব্যবসায় তো কথা বেচে খাওয়া। তুনির বিশেষ পাত্তা দিল না। না রে, তুই দেখলে বুঝতে পারতিস, আমার মনের জেদটাকে অনেক বাড়িয়ে দিয়েছে লোকটা। আমি ভদ্রলোকের সঙ্গে একটা চ্যালেঞ্জ লড়েছি, সেসবদি কেসটা নিয়ে আমার ধৈর্য থাকবে কি থাকবে না? তুনিরের ভুরুতে ভাঁজ পড়ল। হিটকেল বুড়ো উকিল বুঝি? ঝিনুক মনে মনে হাসল। তুনির কায়দা করে ভদ্রলোকের বয়স জানতে চাইছে, ছেলেরা প্রিয় নারীর মুখ থেকে অন্য পুরুষের প্রশংসা শুনতে ভালোবাসে না। ঝিনুক খেলিয়ে উত্তর দিল, বুড়ো বোধহয় ঠিক বলা যাবে না, 40 হতে পারে, 45 হতে পারে, 50 হলেও অবাক হওয়ার কিছু নেই। কিছু মানুষ আছে না, যাদের শরীর বয়সটাকে বলতে গিয়েও বলতে পারে না, ঠিক সেরকম মনই বয়সকে ইচ্ছে মতো ঘোরায় ফেরায়, হজবড় লয়ের হিজি বিজবিজের মতো, কখনো বাড়তি তো কখনো কমতি। তার মানে গিট মারা চেহারা? তাও নয়, ছোটোখাটো রোগাসোগা, গায়ের রঙও বেশ কালো তবে খুব ব্রাইট। লোকটার সব থেকে যেটা টানে সেটা হলো চোখ, হিরে যদি কুচকুচে কালো হতো। বুঝেছি, দাঁড়কাক টাইপ। তুনির উদাস ঠাট্টা ছুড়ল, দেখিস মাঝ বয়সী লোকেদের আবার একটু ইয়ের দোষ থাকে। একটা মোড়ে এসে বাঁ দিকে ঘুরল দুজন, এ রাস্তায় অপেক্ষাকৃত আলো বেশি, আলোতে তুনিরের মুখের অর্ধাংশ স্পষ্ট, সে মুখ ঝিনুকের দিকে ঘুরল আকস্মাত। ঝিনুক, তুই কিন্তু ব্রাভাডোর নেশাতে পড়ে যাচ্ছিস, মাথায় রাখিস ওরা ছাড়া পেয়ে গেছে। তো ওরা তোকে মার্ক করে রেখেছে? তাতে আমার কাজ কলা, 2 সপ্তাহ ধরে পুলিশ যা দিয়েছে তাই চাঁদুরা সামলে উঠুক। তুই জানিস না, পুলিশ সহজে বড় ঘরের ছেলেদের গায়ে হাত দেয় না, লক আপে ওরা পুলিশকে ম্যানেজ করে নেয়। রিজার্ভ ব্যাংকের করকরে সার্টিফিকেট নাকের সামনে নাড়ালে জেলখানেই 5-স্টার হোটেল হয়ে যায়। হয়তো সহজ নয়, ওসিটা বেশ টাইট আছে, আমি নিজে কথা বলে দেখেছি, ঝিনুক শক্ত গলায় প্রতিবাদ করল, না হলে তো ধরাই পড়তো না। ওভাবে কিছু বলা যায় না, হয়তো পুলিশের সঙ্গে দরে বনেনি, কিংবা নিউজওয়ালাদের চেল্লামিল্লিতে স্টেপ নিতে বাধ্য হয়েছে। তুনিরের চশমায় পথের আলো প্রতিফলিত হচ্ছে। ওই সব ইনফ্লুয়েন্সিয়াল বাড়ির ছেলেরা সহজে অপমান হজম করবে ভেবেছিস? কে বলতে পারে, হয়তো এখনই তোকে ফলো করছে। কথাটা শুনেই কেন যে বাঁ পাশে চোখ চলে গেল ঝিনুকের,
সঙ্গে সঙ্গে বুকে আচমকা ধাক্কা। সত্যি খানিকটা তফাতে এক দাড়িওলা লোক হাঁটছে তাদের সঙ্গে সমান তালে লেকের অন্ধকার ধরে। এদিকেই তাকাচ্ছে কি? ঝিনুকের পা আটকে গেল। দমাদম কেউ হাতুড়ি পিটছে বুকে। অবচেতনে চুইংগাম বার করে মুখে পড়ল, খামছে ধরেছে তুনিরকে। দেখা দেখি যেন লোকটাও নিশ্চল, এবার এক পা করে এগিয়ে আসছে। কয়েক সেকেন্ডের জন্য চুইংগাম চিবতেও ভুলে গেল ঝিনুক, তারপরই ভুল ভেঙেছে। এক গাঁট্টা গোট্টা দাড়িওলা প্রৌঢ় ধীর পায়ে তাদের অতিক্রম করে চলে গেল, ফিরেও তাকালো না। তুনির হাসিতে ফেটে পড়ল। জেনেটিক ফ্যাক্টরটা তাহলে ভুল বলিনি বল, তোর মতো বীরঙ্গনারও কেমন কাঁপছে। ঝিনুকও প্রাণ খুলে হাসতে চাইছিল, পারল না। তুনিরের হাত ঝিনুকের কাঁধে। এত নার্ভাস হচ্ছিস কেন? আমি তো সঙ্গে রয়েছি, দেখ আমার দিকে তাকা। জোরে জোরে নিঃশ্বাস পড়ছে ঝিনুকের। নিজের অজান্তেই কখন তার দোকান গরম, আগুন ছুটছে। ঝিনুক চিঠিগুলো উল্টে পাল্টে দেখছিল। সংবাদপত্রের অফিস থেকে রিডাইরেক্ট করা চিঠি, কদিন ধরে মাঝে মাঝেই আসছে, দুটো তিনটে পাঁচটা। কাকদ্বীপ থেকে দেবিকা কয়াল, রায়গঞ্জ থেকে মানুশ্রী বসু, কাঁথি থেকে স্কুল শিক্ষিকা অমিতা ভট্টাচার্য। সব চিঠিরই বয়ান মোটামুটি এক, আমরা পথে ঘাটে ট্রেনে বাসে প্রতিদিন যে অস্বস্তির সম্মুখীন হই, আপনি আমাদের একক প্রতিনিধি হয়ে সেই সমস্ত লজ্জাকর পরিস্থিতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। আপনার দুরন্ত সাহস আমাদের প্রেরণা। পুরুষের চিঠিও আছে কয়েকটা, অভিনন্দন, অজস্র অভিনন্দন আপনাকে। দু একটা চিঠির সুর আবার অন্যরকম, আপনার মতো দুঃসাহসী নারীর সঙ্গে ব্যক্তিগত আলাপে ইচ্ছুক। আশা করি স্বাধীন চেতা শ্রবণা সরকার আমার আমন্ত্রণে সাড়া দেবেন। শেষের চিঠিগুলো কুচি কুচি করে ছিঁড়ল ঝিনুক, জানলার বাইরে উড়িয়ে দিল। কাগজের টুকরো হাওয়ায় ভেসে উড়ে যাচ্ছে বদ্ধ ডোবার দিকে। দু চারটে টুকরো মাটি অবধি পৌঁছল না, তার আগেই আটকে গেছে আগাছায়। ঝিনুক অন্যমনস্ক হয়ে যাচ্ছিল, ভোররাতের স্বপ্নটা ফিরে ফিরে আসছে। গত সাত দিনে তিনবার স্বপ্নটা দেখল ঝিনুক। এক স্বপ্ন, এক বাড়ি, এক উঠোন, এক কুয়ো, গাছপালা, গান, নারকেল গাছ। বাড়িটা অনেকটা ঝিনুকদের চারু মার্কেটের পুরনো বাড়ির মতো, দুপাশে টানা বারান্দা, মাঝখানে ঠাম্মা দাদুর ঘর, ঝিনুকদের ঘর, কাকামুনি কাকিমার ঘর। কিন্তু সে বাড়িতে তো এত বড় উঠোন ছিল না, এত ঝোপঝাড়, বড় বড় গাছপালা, অত বড় এক বিশাল কুয়ো। কুয়োতলার পিছনে কাঠের বাথরুম, কৃষ্ণপক্ষের চাঁদের আলো কালচে ছায়া মেখে গুটিসুটি বসে আছে সেখানে। হুট করে দরজা খুলে সেই ভুতুরে আলো ছায়ায় বেরিয়ে এলো এক দশ বছরের মেয়ে। হাড় কাঁপানো শীতের রাত আষ্টে পৃষ্ঠে সাপটে ধরেছে মেয়েটাকে। মেয়েটা হি হি কাঁপছে, যত না শীতে তার চেয়ে বেশি ভয়। নির্জন রাতের অন্ধকারে এত ভয় ছড়িয়ে থাকে, ভূতের ভয়ে, রাক্ষস খুশির ভয়ে, সাপ ব্যাঙের ভয়ে, লাল লাল চোখ চোর ডাকাতের ভয়ে। সব থেকে বেশি ভয়ে বুঝি অজানা অন্ধকারটাকেই। দশ বছরের মেয়ে ভয়ে শীতে মাখামাখি হয়ে বাথরুমের দিকে যাওয়ার চেষ্টা করছে। যেই না পা বাড়ায় অমনি উঠোন বাথরুম হুস করে সরে যায় দূরে। গাছপালা সব দৌড়ে আসে সামনে, একেবারে গায়ের উপর। ছুটতে চৌকাঠে ফিরে এলেই আবার জেকে সেই, আবার এগোয় গুটি গুটি, আবার গাছপালা পড়িমড়ি করে সামনে। উফ, কি করে যে বাথরুমে যাবে মেয়েটা? যেতেই হবে। মেয়েটা এবার চোখ কান বুঝে লাফিয়ে নামল। নামতেই কোথায় গাছপালা, কোথায় ঝোপঝাড়, চতুর্দিক ধুধু। প্রকাণ্ড কুয়োটা শুধু হাঁ হাঁ করছে মাঝ উঠোনে। মেয়েটা ঝুঁকে কুয়োর ভিতরটা দেখল ভয়ে ভয়ে। অতল স্পর্শী গহ্বরে অন্ধকারও নেই,
জলও নেই এক বিন্দু। চকচকে গভীর খাদে এক সিংহ শুধু কেশর ফুলিয়ে গর্জন করে চলেছে। কোথেকে গান বেজে উঠল, আজ না ছড়ুঙ্গা তুঝে দমদমাদম। সুলগ্না চেঁচিয়ে উঠল, খলনায়কের গানটা চালিয়ে দে না। বিশাখা আর মৈনাকের গলা শোনা গেল, জানিস না গানগুলোকে তো টাডায় অ্যারেস্ট করা হয়েছে। মেয়েটা কুয়ো থেকে মুখ তুলতেই উঠোন বাড়ি রাত্রি সব ভোভো। ঠাঠা রোদে খাড়া দাঁড়িয়ে রয়েছে এক নারকেল গাছ, ঠিক ঝিনুকের চোখের সামনে ডোবার ধারে এখন যে গাছটা দাঁড়িয়ে হুবহু সেই গাছটাই। কি অর্থ হতে পারে এই স্বপ্নের? মেয়েটার চেহারা 10 বছরের, কিন্তু মুখটা এখনকার ঝিনুকের, মনটাও। কুয়ো উঠোন গাছপালাদেরও নির্ভুলভাবে চেনা যায় শিমুলতলার, কিন্তু শিমুলতলায় তো 10 বছর বয়সে যায়নি ঝিনুক। কতদিন আগে গেছে, বড় জোর বছর তিনিক, ইউনিভার্সিটির বন্ধুদের সঙ্গে অনিন্দিতাদের বাগান বাড়িতে। সেই বাড়ির ইদারায় ছোটবেলার গল্পের সিংহটা এলো কি করে? ওই নারকেল গাছটাই বা কেন? ঘুম ভাঙলে স্বপ্নের রেশ মিলিয়ে যায় ধীরে ধীরে, শুধু চোখের সামনে রয়ে যায় ওই নারকেল গাছ, মিনারের মতো দীঘল। কিন্তু কেন, এ স্বপ্নের মানে কি? তুনিরকে কাল বিকেলে স্বপ্নটার কথা বলবে ভেবেছিল ঝিনুক, পারেনি। কেমন যেন বাঁধো বাঁধো ঠেকেছে, মনে হয়েছে তুনির বুঝি জেনে যাবে তার ভিতরের ভয়টাকে। আচ্ছা, এও তো হতে পারে কদিন ধরে মনটা ভীষণ বিক্ষিপ্ত হয়ে আছে বলেই এরকম স্বপ্ন দেখছে ঝিনুক। সত্যি তো দুবার ভয় পেয়েছে সে, কাঠগোড়ায় সেই হিংস্র খুনি চোখ আর লেকের অন্ধকারে দাড়িওলা মুখ, সেই ভয় কি স্বপ্ন হয়ে বারবার? তবে কি ভয়ের বীজ লুকিয়েই থাকে অবচেতনায়, কাল্পনিক জুজু হয়ে? তাই যদি হয় তাহলে ভয়কে মেরে ফেলার বীজই বা কেন থাকবে না মানুষের মনে? রান্নাঘর থেকে চেঁচামেচির আওয়াজ ভেসে আসছে, ঝিনুকের চিন্তার সূত্র ছিঁড়ে গেল। গোবিন্দর মায়ের সঙ্গে আজকে আবার লেগেছে মায়ের। সুজাতা চিলচিৎকার করে উঠল, 10 দিনে বাড়িতে গুঁড়ো সাবান শেষ, 15 দিনে বাসন মাজার পাউডার, আমার হিসেব করা মশলাপাতি মা শেষ হওয়ার আগে ফুড়োয় কি করে? নাইটির উপরে হাউস কোট জড়িয়ে ঝিনুক দরজায় এসে দাঁড়াল। ছোটন কি একটা ফুট কেটেছে? মার গলা স্কেল ছাড়িয়ে গেল, 1000 বার বলবো 20 দিনও চলবে না গ্যাস, যা খুশি তাই করবে, ভেবেছেটা কি? কাল রাত্রিরে 10টা রুটি বেঁচেছিল, 10টায় সকালে গিলে বসে আছে। গোবিন্দর মার স্বরও সপ্তমে, মোটেই 10টা খাইনি, 9টা খেয়েছি, তুমি তো বলেছো রাতে যা রুটি বাঁচবে সকালে খেয়ে নিও। তাই বলে খাওয়ার একটা সীমা পরিসীমা থাকবে না? এই সকালে অতগুলো রুটি, ফ্রিজ থেকে কে তোমাকে তরকারি নিতে বলেছে? সাত সকালে খাওয়ার খোঁটা দিওনি, খিদের তাড়নায় খাটতে আসা গতর খাটিয়ে খাই, একবারই গেলে আমার 10 বারই আছে। ঝিনুকও গোবিন্দর মাকে বিশেষ পছন্দ করে না, মাঝে মাঝেই তার কাছ থেকে 10-20 টাকা নেয়, ফেরত দেয় না। গত মাসেও ছেলের অসুখ বলে 20 টাকা নিয়েছে, তা বলে রুটি নিয়ে চেঁচামেচি? ঝিনুক দরজা থেকে গলা চড়ালো, গোবিন্দর মা তুমি চুপ করো তো, আর মা তোমার যদি গোবিন্দর মাকে না পোষায় অন্য লোক দেখো, রোজ রোজ চেঁচামেচি ভালো লাগে না। সুজাতার আর গোবিন্দর মাতে মন নেই, তার চোখ রান্নাঘর থেকে এবার ঘুরে গেছে ড্রয়িং স্পেসের ক্যাবিনেটে রাখা ভিসিপিতে, ফুটকির মতো লাল আলো জ্বলছে। ছোটনকাল অনেক রাত অবধি এ ঘরে বসে ক্যাসেট দেখেছে, উইকেন্ডে হোস্টেল থেকে এলে খুব বেশি সিনেমা দেখা হয় না, তাই গরমের ছুটিতে সমস্ত না দেখা সিনেমা গোগ্রাসে গিলছে সে, আর প্রায়শই ভিসিপি বন্ধ না করে শুয়ে পড়ছে। সুজাতা দুবদাব গিয়ে সুইচ অফ করে এলো, ছোটনের বিকার নেই। খাবার টেবিলে বসে মন দিয়ে সে খেলার পাতা পড়ে চলেছে। ঝিনুক ভাইয়ের সামনে এলো, রোজ কি এত সিনেমা দেখিস রে,
সবই তো এক নাচ, এক গান, এক ফাইট, একই গল্প। দুই ভাই ছোটবেলায় বিছড়ে গেল, একজন বড় হয়ে পুলিশ হলো, অন্যজন গুন্ডা, আর তার সঙ্গে নিরেট কিছু বোকা ভিলেনের দল। তোর মধ্যে বড় বেশি দিদিমণি দিদিমণি ভাব এসে গেছে রে দিদি। ছোটন হাই মাইনাস পাওয়ারের চশমা নাকের উপর নামালো। তবে তোর হাড়টা একদম সোনা দিয়ে মোড়া। ঝিনুক হেসে ফেলল। মস্কা মারিস না, কাজের কথা বল, মাল্লু চাই বুঝি। তুই কি থট রিডিং করছিস নাকি? কত লাগবে? যা পারিস, 100, 200, 300। অত টাকা দিয়ে কি করবি? ওই যে বললাম, দার্জিলিং ট্যুর নেক্সট সানডে। সে তো তুই বাবাকে জপিয়ে ফেলেছিস। আহ, বাবার একটু টান যাচ্ছে, তোদের ইউনিভার্সিটির সব এক্সাম চলছে, তো নেক্সট ব্যাচ ধরতে ধরতে বাবার গরমের ছুটি কাবার হয়ে যাবে। তাও হাজার দেবে বলেছে, স্টিল হাতে 200-400 টাকা এক্সট্রা না থাকলে চলে। 6 দিনের ট্যুরে 1000 টাকা উড়িয়ে দিবি? আবার আমার কাছে চাইছিস? ফালতু জ্ঞান ছাড়, দিবি কি দিবি না বল। দেব না, বাবার গাদা গাদা টাকা ধ্বংস করছিস। ধ্বংস নয় বল, ইনভেস্টমেন্ট। ছোটন তুড়ি মেরে ঝিনুকের কথা উড়িয়ে দিল। এক্সপেন্ডিচার তো তুই, স্রেফ বাজে খরচা। কি বললি তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। ঝিনুকের গলা উচ্চ গ্রামে উঠে গিয়েছিল। সুজাতা ছুটে এসেছে। তোরাও সাত সকালে শুরু করে দিলি? তোকেও বলি ঝিনুক, দুদিনের জন্যে ভাইটা আসে। দুদিনের জন্য আসে বলে কি মাথা কিনে নিয়েছে? যা ভাষা হয়েছে তোমার ছেলের। ছোটন হি হি করে হাসছে। এই দিদি, বেশি রাগিস না, পারমানেন্ট ভাঁজ পড়ে যাবে কপালে, মুখের শেপ চেঞ্জ হয়ে যাবে, তুনিরদা ওই মুখ দেখলে ফেন্ট হয়ে যাবে। গেলে যাবে? ঝিনুক রাগের সঙ্গে বলতে গিয়েও ভাইয়ের মুখ চোখের ভঙ্গিতে হাসছে ফিক ফিক। সুজাতা বলল, তোমার দিদি তো এমনিতেই ভিমরি খাওয়াচ্ছে ছেলেটাকে, হুঠাট এমন তর্ক জুড়ে দেয়। ভুল বললে তর্ক জুড়ব না, ঝিনুক প্রতিবাদ জানাল। তুনিরের কথা কি বেদবাক্য নাকি? বেদবাক্য কিনা জানি না, তবে তোমার থেকে তুনিরের প্র্যাকটিক্যাল সেন্স অনেক বেশি। কিসে কি হয় ও অনেক ভালো বোঝে, ঘোড়ার মাথা বোঝে। আমিও চাকরি বাকরি করি, রাস্তাঘাটে চোরকি মারি, আমাকেও চোখ কান খোলা রেখে চলতে হয়। কোথায় তুনির আর কোথায় তুই, ও কত রকম মানুষ দেখে, কত রেসপন্সিবল পোস্টে রয়েছে, কত অভিজ্ঞতা, তার কাছে তোর ওই লিলিপুটদের পড়ানোর চাকরি। ঝিনুক তর্ক বাড়ালো না, মা বরাবরই হবু জামাইয়ে আপ্লুত হয়ে থাকে। ছেলে চারটের জামিন পাওয়ার অবধারিত ঘটনাটা আগে ভাগেই বলে ফেলে ইদানিং সে মার আরও গভীর বিশ্বাসের পাত্র। তার সামান্যতম সমালোচনা করাও এখন বাতুলতা। মাকে কি করে ঝিনুক বোঝায়, ওই লিলিপুটদের মধ্যেই বিশ্বদর্শন হয়ে যায় তার। প্রতিটি শিশুই পৃথক পৃথক পরিবারের প্রতিচ্ছবি, বাবা মা একটাই ছেলে অথবা একটাই মেয়ে, বড় জোর দুটো ছেলে মেয়ে, নিউক্লিয়ার ফ্যামিলি। বেশিরভাগ পরমাণুর নিউক্লিয়াসে অবশ্য এর থেকে বেশি নিউট্রন থাকে। এই নিউক্লিয়াস হামদো হামারা দোতেই শেষ। যে কোনো বাচ্চার সঙ্গে 2 মিনিট কথা বললেই জানা যায় তার বাবা কীরকম রোজগার করে, মা চাকরি করে কিনা, মা বাবার সম্পর্ক কেমন, তারা টিভিতে কি কি সিরিয়াল দেখতে ভালোবাসে, বাবা মদ খায় কি না, মার সঙ্গে বাবার কি নিয়ে ঝগড়া হয়, বাবা মাকে কখন আদর করে, কোন সময় দুজনেই ভালো মেজাজে থাকে, কত সামান্য আয়াসে চাঁদও কিনে আনতে পারে বাবা মা, ঠাকুরদা ঠাকুমা বাড়িতে এলে কী ধরনের আচরণ করে মা, অথবা দাদু দিদাকে দেখলে বাবা, একজন তো আবার বিজ্ঞের মতো বলেছিল, বাবা মার একদম অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না আন্টি, বিয়েটা বোধহয় ভেঙেই গেল। ঝিনুকরাও কি এই বৃত্তের বাইরে? ঝিনুক নৈবর্তিক হবার চেষ্টা করল। তবু যেন ঝিনুকদের ছেলেবেলায় বাবা মার সঙ্গে একটা মসলিনের পর্দার ব্যবধান ছিল, সময়ে সেই পর্দাটাকে চুরি করে নিয়ে যাচ্ছে।
বাবা মার জগৎ এখন ছেলে মেয়েদের ছোট্ট দুনিয়ার সঙ্গে তালগোল পাকিয়ে একাকার। বাবা মা নির্দ্বিধায় ছেলে মেয়ের সামনে সমস্ত রকম কথা আলোচনা করে, ছেলে মেয়েদের সামনেই অবাধ আধুনিক ফুর্তির আসর জমায়। ফোঁটা ফোঁটা বিশ্বের মতো বড়দের নিষিদ্ধ পৃথিবী ঢুকে পড়ছে শিশুদের ধমনীতে। ছেলে মেয়েদের নিয়েই এখন বাবা মার একান্ত আত্মকেন্দ্রিক জীবনযাপন। মানুষ বাজার থেকে ফিরেছে, রোগা লম্বাটে শরীর, নাক মুখ চোখ ঘামে জবজব। গ্রীষ্মের ছুটি চলছে বলে তার এখন অবসর একটু বেশি, কোচিং টিউশনি কম, পরীক্ষার গার্ড না দিতে হলে কলেজে যেতে হয় না বড় একটা। এখন বাজারে গেলে সে কমপক্ষে দেড় দু ঘন্টা কাটিয়ে আসে। সুজাতা বাজার নিয়ে রান্নাঘরে গেল, মানুষ পাঞ্জাবি খুলে ডাইনিং টেবিলে চশমা রেখেছে, পাখার নিচে বসে হাত পা ছড়ালো। জিনুক এক গ্লাস ঠান্ডা জল খাওয়া তো, জল খেয়ে মানুষ থিতু হল। ইলিশ মাছ আছে, দই সর্ষে দিয়ে ভালো করে রেধো তো, জিনুক বলল। কত করে নিল? 120, ভালো সাইজ, 1.25 কেজি আছে। সুজাতার কান সর্বদা ফ্ল্যাটে ঘোরাফেরা করে, রান্নাঘর থেকে বলে উঠল, এত দাম দিয়ে আনতে গেলে কেন? বছরকার মাছ, ছোটনটাও ভালোবাসে, একদিন নয় বেশি দাম দিয়েই কিনলাম। সুজাতা বলল, ইলিশ মাছ ছোটনের থেকে বাবুয়া বেশি ভালোবাসে, ছুটির পর ওর হোস্টেল খুললে ওকেও একদিন ভালো করে খাওয়াতে হবে। ঝিনুক সুজাতাকে দেখছিল, মা এরকমই, কখনো নিষ্ঠুর স্বার্থপর, কখনো এত স্নেহশীল। মানুষ ভয় ভয়ে সুজাতার দিকে তাকালো। এক কাপ চা হলে? এই গরম থেকে এসেই চা খেতে হবে না, পরোটা ভাজা হয়ে গেছে, আগে জল খাবার খেয়ে নাও। মানুষ ঝিনুকের দিকে ফিরল, আজ কাগজ দেখেছিস? দেখব কি করে, 10টার আগে ছোটনের কাগজ গেলা শেষ হয়। ফার্স্ট পেজটা দেখ। ঝিনুক ছোটনের হাত থেকে কাগজ টেনে হেডিংয়ে পাখির দৃষ্টি বোলাল, বম্বে স্টক এক্সচেঞ্জ বিস্ফোরণের সঙ্গে জড়িত আরও একজন গ্রেপ্তার, হর্ষদ মেহতা কেসে যুগ্ম সংসদীয় কমিটির আর এক দফা জিজ্ঞাসাবাদ শেষ, কলকাতাকে আরও মোহময়ী করে তুলতে মুখ্যমন্ত্রীর আহ্বান, মসজিদ চত্বরে মন্দির বানিয়ে রামরাজ্য গড়ার উদাত্ত ঘোষণা, বসনিয়ার বন্দি শিবিরে 183 জন মহিলা ধর্ষিতা। জিনুক জিজ্ঞাসা করল, বসনিয়ার খবরটা বলছ? আরে না, যুদ্ধের সময় ওসব হয়েই থাকে, নিচে বাঁদিকে দেখ, নন্দীপুর থানার লকআপে। ঝিনুক খবরটা পড়ল, ছোট্ট করে ছাপা হয়েছে, জনৈকা নারী বন্দিনীকে লকআপেই ধর্ষণ করেছে পুলিশ। মানুষ সিগারেট ধরাল, এই পুলিশের ভরসায় তুই কেস লড়তে চাইছিস, রক্ষকই যেখানে ভক্ষক। ঝিনুক বলল, খবরটা নো ডাউট সাংঘাতিক, তবে একটা বিচ্ছিন্ন ঘটনা থেকে গোটা পুলিশের সিস্টেমটাকে তো তুমি জাজ করতে পারো না বাবা। জাজ করা যায় না, আবার যায়ও, এটুকু হলফ করে বলা যায় সাধারণ সিটিজেন কোনো বিপদে পড়লে এই পুলিশ বুড়ো আঙুল দেখাবে। তোকে কোর্টে যাওয়া নিয়ে বোঝাতে গেলাম, তুই মুখ ভার করে বসে রইলি, এটা একবারও ফিল করলি না, ছেলেগুলো তোকে দেখে এক্সাইটেড হতে পারে, এই তো দিনকালের অবস্থা, কোথা থেকে কি হয়ে যায়, হয়তো রাস্তায় অ্যাসিড বাল্বি ছুড়ে মারল। সুজাতা বলল, তোমার না আবার বেশি বেশি, যত সব অলক্ষণে কথাবার্তা। আমি ঠিকই বলছি, এটাই হার্ড রিয়ালিটি, আমি চাই আমার মেয়ে সেটা বুঝুক। আমাদের ফিলোসফির সুরেনবাবু বলছিলেন, ওদের পাড়ার একটা মেয়ে রাস্তার একটা বখাটে ছোড়ার এগেনস্টে পুলিশে কমপ্লেন করেছিল, মেয়েটাকে সেই ছেলে অ্যাসিড বাল্ব মেরেছে। মেয়েটার কপাল ভালো, মুখে না লেগে হাতে লেগেছিল, তাতেই পুড়ে ঝুড়ে নাকি টেরিবল অবস্থা, এই তো গত হপ্তায়। ঝিনুক অবাক, কই কাগজে তো বেরোয়নি? সব খবর কি কাগজে বেরোয়, মেয়ের বাবার খুব হোল্ড, চেপে দিয়েছে খবরটা। মেয়ের বাবা চেপে দিয়েছে কেন? এটাও কি তোমাকে ব্যাখ্যা করে বোঝাতে হবে? মানুষের ভুরু জড়, মেয়ের নামে কেলেঙ্কারি রটার ভয়। কেলেঙ্কারি?
সুজাতা বলল, বিশ্ব সংসারের সব কিছু জেনে দিগ্গজ হয়েছ, মেয়েদের গায়ে কেন কালি লাগে সেটা বোঝো না? স্ট্রেঞ্জ, এটা তো খুনের চেষ্টা, বাড়ির লোক স্টেপ নেবে না? মেয়েটা তো মরে যেতেও পারত। মেয়ে মানুষ মরল তো বেঁচেই গেল, সুজাতা ফোঁস করে শ্বাস ফেলল। দাগি হয়ে বেঁচে থাকা মরে যাওয়ার থেকে বেশি যন্ত্রণার। কোনো পুরুষবাহিত অনভিপ্রেত ঘটনায় কেন শুধু মেয়েদের গায়েই কালি লাগে? মেয়েরা কি মনবিহীন মস্তিষ্কবিহীন শুধুই একটা শরীর, একটা জঠর, একটা গর্ভাশয়? ঝিনুক বলল, ওসব দিন আর নেই মা, ছেলেরা বজ্জাতি করলে মেয়েরা প্রোটেস্ট করবেই। সে তো তুমি করেইছ, অনেক হয়েছে, এবার থামো। মেয়ে বড় হয়ে গেলে বাবা মায়ের তাকে নিয়ে কি যে চিন্তা তা তুমি বুঝবে? মানুষ বলল, তোর সেদিন কোর্টে যেতে ইচ্ছে হয়েছিল, আমাদের বলতে পারতিস, কেউ সঙ্গে একটা যেত। ছোটন উঠে গিয়ে সোফায় বসেছিল, তার চোখের সামনে উৎকট বিদেশি নাচ চলছে, MTV। প্রায় নগ্ন নারী দেহ কম্পিউটারের জাদুতে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে যাচ্ছে রঙিন পর্দায়। সেখান থেকে দড়া করে নেমে এসে দাঁড়িয়েছে ছোটন। আমায় বলতে পারতিস? জাস্ট ইমাজিন, আর্নোল্ড সোয়ারজিগেনার তোকে পাহারা দিয়ে কোর্টে নিয়ে যাচ্ছে, কারুর বুকের পাটা হবে তোর দিকে তাকানোর? থাক, ওই তো 22 ইঞ্চির বুকের খাঁচা, তাই নিয়ে উনি আমাকে প্রোটেক্ট করবেন। শর্টস পরা টিংটিঙে ছোটনের দিকে তাকালো সুজাতা। ছেলের হাতে পায়ে বুকে বেশ ঘন লোম বেরিয়েছে, পুত্রগর্ভে আলোকিত সুজাতার মুখ। ঠাট্টা করছিস কেন? বুকের খাঁচা যাই হোক, পুরুষ মানুষ তো বটে। তাতে আর সন্দেহ কি, টি শার্টে আবার বড় বড় করে লেখা আছে আই অ্যাম এ ম্যান, ভাগ্যিস লেখা রয়েছে, না হলে তো মানুষ বলেই চেনা যেত না। ছোটন শব্দ করে হেসে উঠল। কি মনে হতো রে তাহলে, সুপারম্যান? বোন মানুষ, তোর গলাতে ওটা কি ঝুলিয়েছিস রে, কদিন ধরেই লক্ষ্য করছি। দেখতেই তো পাচ্ছিস, লকেট। দাঁড়া দাঁড়া, হঠাৎ লকেট কেন? এমনি, ছোট নেড়াতে চাইছে। সুজাতা বলল, পরীক্ষা খারাপ হয়েছে তাই এক বন্ধু পড়তে দিয়েছে ওকে। লকেট খুললে নিশ্চয়ই কোনো বাবার ছবি বেরোবে। ওভাবে বলছিস কেন? মানুষ বলল, ও যদি ওটা পরে একটু মেন্টাল কনফিডেন্স পায়, দোষের কি আছে? না, দোষের কি আছে? একটা বাবাতে সন্তুষ্ট না হয়ে যদি কেউ 20টা বাবা গলায় ঝুলিয়ে ঘুরে বেড়ায়, আমার কি? ছোটন সপ্রতিভ হবার চেষ্টা করল। জানিস এই ফুয়া বাবার কি পাওয়ার? আ স্পিরিচুয়াল ম্যান। মনে রাখিস, এই বিশাল গ্যালাক্সি চালানোর পিছনে একটা স্পিরিট আছে, সেই স্পিরিটে অনেকেই বিশ্বাস করতেন, আইনস্টাইনও। এই নামটা মুখে না হয় নাই আনলি? তোর ফুয়া বাবার শক্তি বোঝাতে তাকে কেন অপমান করছিস? স্বীকার কর, তুই নিজের ভরসায় পৃথিবীতে চলতে পারিস না। স্পিরিট আছে কি নেই সেটা বড় কথা নয়, তুই নিজে একজন রক্ষাকর্তা ছাড়া হেল্পলেস ফিল করিস, আমাকে তুই রক্ষা করতে যাবি কি করে? রক্ষা করা সত্যি খুব কঠিন রে। মানুষের মুখ চোখে উদ্বেগের ছাপ স্পষ্ট, বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের। আমরা যারা রাজনীতি করি না, যাদের খুব বেশি টাকা পয়সা নেই, কানেকশন নেই, তারাই আজ সব থেকে বেশি অসহায়। তুই যাদের সঙ্গে ঝামেলা বাঁধিয়েছিস তাদের পাওয়ারের কথা ভাব, টাকার জোর বাদই দে। ধর যে গভর্নমেন্টের চাইটা রয়েছে, তার কি পুলিশের ওপর মহলে যোগাযোগ নেই? আর প্রমোটারটা তো পলিটিক্যাল লিডারদের কাঁধ জড়িয়ে ঘুরে বেড়ায়, তুই তো কাঠির সম্পর্ক। কদিন আগে বিরাটিতে যে গণধর্ষণ হয়ে গেল, কেউ কেশাগ্রহ ছুঁতে পারল প্রকৃত দোষীদের? নামকা ওয়াস্তে যাদের ধরেছে তাদের কলা হবে, পার্টির মহিলা সমিতি পর্যন্ত অবলীলায় বলে দিল ওই মেয়েগুলোরই নাকি চরিত্র খারাপ। ঝিনুক স্থির চোখে মানুষকে দেখছিল, কথাগুলো যে তার বাবার কথা নয়, অন্য কারোর আলোচনা থেকে সংগ্রহ করা পরিষ্কার বুঝতে পারছে। স্থির দৃষ্টিতেই প্রশ্ন করল, আমাকে একটা উত্তর দেবে বাবা? তুমি যে এত কথা বলছো, ধরো ছেলেগুলো যদি ইনফ্লুয়েন্সিয়াল বাড়ির না হতো, যদি আমাদের মতো কোনো ফ্যামিলি বা তার থেকেও কোনো গরিব বাড়ির হতো, তাহলে কি তুমি আমার কোর্টে যাওয়া সমর্থন করতে? সাধারণত
মানুষ খুব একটা বেশি কথা বলে না, কিন্তু একবার কথা শুরু করলে 45 মিনিটের কমে থামার অভ্যাস নেই তার। একটু অসহিষ্ণু মুখেই বলল, এসব তো কাল্পনিক প্রশ্ন, কি হলে কি হতো সে কি আগে থেকে বলা যায়? ঝিনুক মনে মনে হাসল। তখনও বাবা মা নিশ্চয়ই এভাবেই বাধা দিত, সম্মান, মেয়েদের সম্মান এরকমই ঠুনকো। রাস্তায় অতি সাধারণ ছেলেও অশালীন অঙ্গভঙ্গি করলে মেয়েদেরই বলা হয় সামলে চলো। আশ্চর্য, যুক্তি দিয়ে বাবা কোনো কিছুই বিচার করবে না, করবে না, না করতে চায় না। হয় টেনশনে ভোগে, নয়তো নিরুপায়ের মতো পারিপার্শ্বিকের কাছে নীরবে আত্মসমর্পণ করে। ঝিনুক বাবার উদ্বেগ কমাতে চাইল, আমার কোর্টে যাওয়া নিয়ে বেশি ভেব না বাবা, শরৎবাবু বলছিলেন ওরা যদি আমাকে পথে ঘাটে সামান্যতম ভয় দেখানোরও চেষ্টা করে ওরা আবার অ্যারেস্ট হবে, তখন কোনো ক্ষমতাই ওদের জামিনে ছাড়াতে পারবে না। সুজাতা মানুষকে খাবার দিয়ে গেছে, মানুষ পরোটা ছিঁড়ছিল। কে শরৎ? শরৎ ঘোষাল, তুমি বোধহয় ওকে দেখেছ, ঠাম্মাদের ওল্ড হোমে। মানুষ চট করে মনে করতে পারল না। ঝিনুক আবার বলল, শান্তিপাড়াবাড়ের হোমিওপ্যাথি ডাক্তার, কালো মতো বেটে খাটো কাঁচা পাকা গোফ। ছোট নতুন করে টিভির সামনে গিয়ে বসেছিল, সেখান থেকেই নাক গলিয়েছে। সে কোর্টে কি করছিল, রুগী মেরে ধরা পড়েছে? না, উনি আলিপুর কোর্টের গভর্নমেন্ট লয়ার। হোমিওপ্যাথ লয়ার? ছোটন যেন একটু আগের বিদ্রূপ ফিরিয়ে দিচ্ছে। টিজ করছিস কেন, কোর্ট কাছারি করে কি হোমিওপ্যাথি করা যায় না? সরকারি উকিল হলে লক্ষ্যবার করা যায়, আসি যাই মাইনে পাই, কাজ করলে উপরি চাই। খবর নিয়ে দেখ, নির্ঘাত প্র্যাকটিস ভালো ছিল না, লাইন করে গভর্নমেন্টের প্যানেলে ঢুকেছে, ওল্ড হোমের লাইনেও টুপাইস ঝাড়ছে। সুজাতা ব্যালকনিতে টবের পরিচর্যা করছিল, সেখান থেকে চোখ বড় করেছে। ওল্ড হোম থেকে আবার কি রোজগার রে? ছোটন হাতের মুদ্রায় অদৃশ্য মাছি দাঁড়াল। সব কি আর ওপর থেকে বোঝা যায় মা, শেষ বয়সের বুড়িদের সেবা শুশ্রূষা করে, ওখানে অনেক বুড়িরই তো মালকড়ি আছে। ছোটনের ইঙ্গিতে ঝিনুক খেপে গেল। ওখানে যারা থাকেন তাদের হাল জানিস? তুই তো সাত জন্মে ঠাম্মার কাছে যাস না, দেখেছিস কি অসহায় অবস্থায় সব পড়ে আছেন? আরে যা, ঠাম্মার নিজের কম মালকড়ি আছে, দাদুর লাখখানেক টাকার ফিক্সড ডিপোজিট, উইডো পেনশন, ঠাম্মার কিছু জুয়েলারিও আছে, তাই না মা? লোকটা হয়তো মালদার বুড়িদের কাছ থেকে টুকটাক খাতায়, আশায় আছে ঠাম্মারা হয়তো উইলে কেউ কিছু লিখে দিয়ে যাবে। মৃণালিনীর ঘরে চারু ঠাম্মার তোশকের নিচে সার সার কয়েন দেখেছিল ঝিনুক, নাতির জন্যে সাজানো। ওই নাতি নাকি একমাত্র দেখতে আসে ঠাকুমাকে, তোশকের নিচে রাখা কয়েনগুলোর লোভে। ঠাকুমা অন্যমনস্ক হলেই ঝটপট চুরি করে কয়েন সব পকেটে পড়ে। চারু ঠাম্মা দেখেও না দেখার ভান করেন, নাতি আসার আগে নিজেই সাজিয়ে রাখেন আধুলি সিকি টাকা নাতির আশা বজায় রাখতে। সেই অশিক্ষিত নাতির লোভী মনটার সঙ্গে ছোটনের তফাত কোথায়? ঝিনুকের মনটা তেতো হয়ে গেল। ঘরে ফিরে আবারও চিঠিগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছিল ঝিনুক। চিঠিগুলোকে স্পর্শ করলেই মনের সব মালিন্য উধাও হয়ে যায় ঝিনুকের। এক একটা কাগজের টুকরো আর কয়েক লাইন লেখা কেমন যেন পাকে পাকে বেঁধে ফেলে তাকে। এই বন্ধনে কোনো অধিকারের দাবি নেই, কোনো আইনের শৃঙ্খল নেই, এ বন্ধন যেন ঠিক বন্ধনও নয়, এ এক সীমাহীন মুক্তির আকাশ, যে আকাশে শঙ্খচিলের মতো সোনালি ডানা মেলে উড়ে যায় ঝিনুক উঁচুতে, অনেক উঁচুতে। শরৎ ডাক্তার বলেছিল ঝিনুকের কি শেষ পর্যন্ত ধৈর্য থাকবে? শরৎ ডাক্তার বোকা, সে জানে না ঝিনুকের থেমে যাওয়ার ক্ষমতা আর ঝিনুকের হাতে নেই। পরদিন দুপুরে ঝিনুক বিছানায় শুয়েছিল, ছোটন আড্ডা মারতে বেরিয়েছে, হঠাৎ নীলাঞ্জনা এসে উপস্থিত। ঘরে ঢুকেই প্রশ্নবান, কি করছিস রে আজ দুপুরে? ঝিনুক আড়মোড়া ভেঙে উঠে বসল, ঠিক নেই,
স্কুলের মাধুরীদির সঙ্গে সন্ধেবেলা নাটক দেখতে যেতে পারি একাডেমিতে। আমি খুব বিপদে পড়েছি রে, অরুণাংশুর সঙ্গে আজ দেখা করতে হবে, ভীষণ নার্ভাস লাগছে। তুই যাবি আমার সঙ্গে? ঝিনুকের বুঝতে সামান্য সময় লাগলো। অরুণাংশু মানে কি সেই বোস্টন? তিনি তাহলে কলকাতায় ল্যান্ড করেছেন। ঝিনুক গিয়ে কি করবে? নীলাঞ্জনার মুখে খুশি মাখা লজ্জার ছটা। চল না প্লিজ, চিনি না জানি না, ভালো করে গুছিয়ে কথাও বলতে পারি না, তুই থাকলে বস একটু ভরসা পাই। তার মানে তোদের দুবারির কথাবার্তা প্রায় পাকা, এখন শুধু লাস্ট হার্ডেল। হার্ডেল ফার্ডেল নেই, ডেট ফিক্সড, শ্রাবণে। নীলাঞ্জনা চোখ টিপল। বিয়ের আগে অরুণাংশু একটু ফর্মাল কোর্টশিপ করতে যায়, প্রথম দিন বলেই তোকে বলছিলাম। ঝিনুক মজা পেল। বা আধুনিকতার হাওয়ার সঙ্গে রক্ষণশীলতার মিশেল। চোখ ঘুরিয়ে বলল, আমি কেন কাবাব্বে হাড্ডি হব রে? নীলাঞ্জনার স্বরে তবু অনুনয়। চল না, অরুণাংশু দারুণ উইটি, ব্রাইট, তোর ওকে একদম খারাপ লাগবে না। নীলাঞ্জনার মুখে বারবার অরুণাংশু ডাক শুনতে অস্বস্তি লাগছিল ঝিনুকের। লেখাপড়ায় এত ভালো হয়েও এই কাঙালপানা কি নীলাঞ্জনাকে শোভা পায়? ঝিনুক হাই তুলে বলল, না রে আমাকে ছাড়, মাধুরীদির সঙ্গে প্রোগ্রাম হয়ে আছে, আমার জন্য ওয়েট করবে। তাছাড়া, ঝিনুকের কথার মাঝে সুজাতা শরবত নিয়ে ঘরে ঢুকেছে। দুই বান্ধবীর সঙ্গোপনী কথা বলা দেখে সেও কৌতূহলী। কি ব্যাপার রে? ঝিনুক চোখ নাচাল। বিয়ে শ্রাবণী, বিয়ের পর শো, দুজনেই স্টেটস। সুজাতা ফস করে বলে উঠল, সে তো তুনিরও যাবে সামনের বছর। তুমি না মা? ঝিনুক মাথা ঝাঁকাল। কোথায় অফিসে কথা হয়েছে কি হয়নি, তুমিও ধরে নিলে ও যাচ্ছে। সুজাতা বিরস মুখে বলল, তোমার তো সবেতেই ঠোঁট উল্টানো স্বভাব। হ্যাঁ রে নীলাঞ্জনা, তোরা একটু ঝিনুককে ধমকাতে পারিস না, এত ডেপো হয়ে উঠছে দিন দিন। নীলাঞ্জনা অবাক হয়ে দুজনের মুখের দিকে তাকাচ্ছে। সুজাতা বলল, সেদিন কি করেছে জানিস? ওই গুন্ডাদের দেখতে উনি কোর্টে চলে গিয়েছিলেন একাই, কাউকে কিছু না বলে। ঝিনুক দপ করে জ্বলে উঠল। জনে জনে এত বলার কি আছে? মামার বাড়িতে গিয়ে বলছো, কাকামণিকে বলে এসেছো, চুরি ডাকাতি করেছি নাকি? তুই বল নীলাঞ্জনা, বাহাদুরি দেখানো হয়ে গেছে, কাগজে নাম বেরিয়েছে, সবাই ধন্যি ধন্যি করছে, ব্যাস, মেয়েদের কি এর বেশি যাওয়াটা ঠিক? ও কি বলবে, ওর নিজের কোনো মত আছে নাকি? নীলাঞ্জনা গা বাঁচাতে চাইল। বাবা মা যখন চাইছেন না, গুন্ডা বদমাইশও বাড়ছে দিন দিন। ঝিনুক বান্ধবীর দিকে কটমট করে তাকাল, চিবিয়ে চিবিয়ে বলল, নীলু এটা তোর সাবজেক্ট না, যা বাড়ি গিয়ে এক মনে বোস্টনের ধ্যান কর, আখেরে লাভ হবে। নীলাঞ্জনাকে এগিয়ে দিয়ে হনহন করে ঝিনুক মানুষের ঘরে ঢুকেছে, পিছন পিছন সুজাতাও। বাবা পরিষ্কার করে বলো তো, তোমরা কি চাও? মানুষের সামনে রাশিকৃত পরীক্ষার খাতা, সে এখন তার কর্ম ঘোরে। আদরের মেয়ের দিকে চশমা খুলে তাকালো। কি চাই আমরা? তোমরা কি সত্যি চাও না আমি একটা কাজের জন্য লড়ি? মানুষ অন্যমনস্কভাবে বলল, নিশ্চয়ই চাই। তাহলে আমাকে সবাই মিলে আটকাতে চাইছো কেন? মানুষ খাতার গোছা পাশে সরিয়ে রাখল। রেগে যাচ্ছিস কেন? আমরা মা বাবা, আমাদের তো দুশ্চিন্তা হবেই, তোর বিপদ আপদের কথা ভাবব না? আমার জায়গায় ছোটন হলে ছোটনকেও বাধা দিতে? দিতাম। মানুষ গম্ভীর। তবে ছোটনের জন্য ভয়টা একরকম, তোমার জন্য ভয় আর একরকম, আফটার অল তুমি মেয়ে। ছোটবেলা থেকে তো একথা বলনি, বলেছ ছেলেও যা মেয়েও তাই, আজ অন্য কথা উঠছে কেন? মানুষের আগে সুজাতা এবারে ঝাঁঝিয়ে উঠেছে। লেখাপড়া শেখানো হয়েছে, চাকরি করতে দেওয়া হয়েছে, তাতেই কি তুমি পুরুষ মানুষের সমান হয়ে গেলে নাকি? ঝিনুকের গলার কাছে একটা কান্না দলা পাকাচ্ছিল। কে বলেছে সে পুরুষ মানুষের সমান হতে চায়? কখনো না, সে একটা মানুষ হতে চায়, পুরো মানুষ। ব্যাস এটুকুই রইল দহন উপন্যাসের তৃতীয় পর্বে।
খুব তাড়াতাড়ি ফিরে আসছি উপন্যাসের চতুর্থ পর্ব নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।